আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চিগার্লস ব্লগ চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ ফ্রায়েড রাইস, যেটা আমরা খুব কমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারি। আর যারা একেবারে নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার, তাদের জন্য তো এই রেসিপিটা একেবারে উপযুক্ত একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এগ ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিব এখানে কলাও চাল। আমি চিনি গুঁড়া চালটা ইউজ করতেছি, তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়ে নিব। আপনারা চাইলে এখানে বাসমতি চালটা ইউজ করতে পারেন। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিবে একপাশে। চুলে একটা পাতিল দিয়ে দিব, তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে এটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যখন পানিগুলো ভালোভাবে ফুটে উঠবে, তার মধ্যে এবার আমরা পরিষ্কার করে রাখা চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিব, দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে দিব। এই রাইসটাকে আমরা একেবারে 100% সিদ্ধ করব না, আমরা এটা 80-90% সিদ্ধ করে আমরা এটাকে নামিয়ে এটাকে পানি জড়িয়ে তারপর একটা ট্রেয়ের মধ্যে আমরা এটাকে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিব। ভালোভাবে ঠান্ডা না হলে এই রাইসটা ভালোভাবে জড়জড়া হবে না। আমি খোলা একটা স্পেসে এই রাইসগুলোকে সরিয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছি। ফ্যানের বাতাসে এটা 1 ঘন্টার মধ্যে ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। আর একটু তেল মেখে দিয়েছি যেন একেবারে জড়জড়া থাকে। এভাবে আমি এখানে চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিব, তার মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে 3টা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ এবং 1 পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে এই ডিমটাকে স্ক্যাম্বল করে নেব। ডিম যখন ভালোভাবে স্ক্যাম্বল হয়ে যাবে, এবার আমরা এটাকে একপাশে রেখে দেব। আমরা এই ডিমকে আর আলাদাভাবে কোনো বাটিতে তুলে রাখবো না, যদি একপাশে রেখে দিই সেক্ষেত্রে সবগুলোর মধ্যে জুসি একটা ভাব থাকবে এবং ফ্লেভার থাকবে। এবার এক সাইড করে দিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা কুচি, 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, সাথে দিয়ে দিব এখানে 1/3 কাপ বরবটি কুচি, এখানে 1/3 কাপ পরিমাণ গাজর কুচি। আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা যেভাবে খুশি কেটে নিতে পারেন। দিয়ে দিয়েছি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটু মোটা করে স্লাইস করে, আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার আমি এটাকে ডিমের সাথে একসাথে মিশিয়ে ভালোভাবে এটাকে আবার প্রায় 1-1.5 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে হাই হিটে। আমরা চাইনিজ রান্না করতে গেলে যেরকম হাই হিট দিয়ে রান্না করতে হয়, ঠিক তেমনই আমাদেরকে হাই হিটে এই রান্নাটা করে নিতে হবে। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব স্বাদি ম্যাজিক মশলা 1 প্যাকেট, আর দিয়ে দিব এখানে সয়া সস 1 চা চামচ পরিমাণ। আমরা যেহেতু এখানে ম্যাগির যে সসটা ইউজ করা হয় ফ্রায়েড রাইসে রেগুলারভাবে, আমরা ওটা যেহেতু এখানে ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমরা এই স্বাদি ম্যাজিক মশলাটা যখন ইউজ করব তখন ব্যালেন্সটা প্রায় চলে আসবে। দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ এখানে টমেটো ক্যাচাপ, দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নেব। যে রাইসটাকে আমরা প্যানের বাতাসের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে আমার রাইসটা, দেখুন একেবারে ঠান্ডা হয়ে এটা জড়জড়া হয়ে গেছে। আর এটাকে আমি যে রেগুলার সয়াবিন তেলটা আছে আমি সেটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এখানে এই রাইসের সাথে মাখিয়ে আমি তারপর ঠান্ডা করতে দিয়েছি, তার জন্য আরও বেশি এটা একেবারে জড়জড়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আমি এখানে ক্যাপসিকাম কুচি 2 ধরনের, আর স্প্রিং অনিয়নটা দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম মিলে আমার হয়েছে এখানে 1/4 কাপের মতো। আপনারা চাইলে এখানে 3 ধরনের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন, আবার চাইলে যে কোনো একটি কালারও এখানে ইউজ করতে পারেন। সবগুলো আবারও মিশিয়ে আমি প্রায় হাই হিটে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব এখানে 1/2 চা চামচ পরিমাণ আবারও সয়া সস। আমরা সয়া সসটা প্রথমে সবজির মধ্যে ইউজ করেছি, আর এখানে আবার লাস্টের পর্যায়ে এখানে 1/2 চা চামচ পরিমাণ, মোট আমরা এখানে 1.5 চা চামচ পরিমাণের মতো সয়া সস ইউজ করেছি। এবার একসাথে আবারও ভালোভাবে মিশিয়ে আমরা প্রায় 2 মিনিটের মতো হাই হিটে রান্না করব।
যখন একসাথে সবগুলো মিশে রান্না হয়ে যাবে, এবার একেবারে নামানোর ঠিক আগ মুহূর্তে আমরা এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ এখানে লেবুর রস। এই লেবুর রসটা সম্পূর্ণ অপশনাল। আমার থেকে এগ ফ্রাইড রাইসে যখন লাস্টের পর্যায়ে আমি লেবুর রসটা ব্যবহার করি, তখন আমার থেকে এটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমরা এখানে চিকেন অথবা কোনো ধরনের প্রন ইউজ করতেছি না, সেই ক্ষেত্রে বেশ এই ফ্রাইড রাইসটার মধ্যে আমরা যদি ঠিক নামানোর আগ মুহূর্তে এই লেবুর রসটা দিয়ে থাকি, এটার টেস্টটা কিন্তু অসাধারণ আসবে। এবার পরিবেশনের পাতা দেখুন কতটা জর্জরা এবং কতটা ইয়ামি দেখতে হয়েছে আমার এই ফ্রাইড রাইসটা। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। যারা একেবারে নতুন রাঁধুনি, তাদের জন্য আমি ঠিক যেভাবে নিজে বাসায় রান্না করি কমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে, আমি সেভাবে চেষ্টা করেছি আপনাদেরকে এই রাইসটা দেখানোর জন্য। কারণ সবসময় দেখা যায় যে আমাদের বাসায় চিকেন অথবা প্রন থাকে না অথবা স্পেশাল কোনো ধরনের সস থাকে না। আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করেছি সবগুলো মোটামুটি আমাদের বাসায় থাকে। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। যদি কোনো ধরনের মন্তব্য থাকে সেই ক্ষেত্রে আমাকে ভিডিওর লিঙ্কের নিচে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।